Welcome back to our channel. আশা করব সবাই ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো ফুল অন এনার্জি নিয়ে আজকে আবারো চলে এসেছি। আজকে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ রাতে ছিল, এটা ঠিক কথাই। ওর বন্ধুর বিয়ে আসে আমাদের রিসেপশনে এসেও ছিল, সেখানে আমরা যাব নাই ঠিক করলাম, অনেকটা ভেবেই ঠিক করলাম। কেন বলো তো, চোখ মুখ দেখে একটু বুঝতেই পারছো যে এবার একটু ক্লান্তি আসছে। আর তাছাড়াও ওর পড়ে গেছে সন্ধ্যে 7টা থেকে একটা মিটিং, তো সব মিলিয়ে আর যাওয়াটা তো হবেই না। সত্যি খুব খারাপ লাগছে যেহেতু ও আমাদের রিসেপশনে এসেছিল আর আমরা যেতে পারছি না, এটা ভেবে সত্যিই খারাপ লাগছে। যাই হোক, পরে একটা টাইমে ওর সাথে দেখা করে নেবো আমরা বলেছি। আর এখন আমরা যাচ্ছি বারাসাত বড় মার মন্দিরে পুজো দিতে। তো আমি নতুন শাড়ি পরলাম, এটা আমার বিয়ের শাড়ি, এখনো অবধি ভাঙা হয়নি। তো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এটার আঁচলটা না খুব সুন্দর সিকোয়েন্স সিকোয়েন্স বসানো, এই যে। তো মূলত আঁচলটার জন্যই শাড়িটা ভালো লেগেছিলো, আর রানী আর হলুদে তো বেশ ভালো লেগেছিলো। তো আমি আজকে হলুদ ব্লাউজ দিয়ে জন্য করলাম। তো চলো এবার বেরোবো, এখন বাজে 11:05। আমি জাস্ট আজকে সকালেই ঠিক হয়েছে, কালকে রাতেও নয়। আমি ইঁচড়টা রান্না করছি, আমার চুলটা না শ্যাম্পুটা করে সবে স্নান দান করে বেরিয়েছি, তাই একটু হাত দিয়ে ধরেই বেঁধে দিয়েছি, আমি এবার পুরো ছেড়ে বেরোতে পারি না। আর হঠাৎই ইঁচড় টিচড় রান্না করছিলাম, তখন ও বললো তো মাংসটাই বাকি রয়েছে, মামনি করে নেবে ওটা। তো চলো এবার তাহলে বেরোনো যাক। আমাদের বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে দেখলেই তোমরা। তো এখন যাচ্ছি আমরা কামাখ্যা মন্দিরে। মামনি বলেছিল 12টায় বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে এসে শুনছি যে নাকি সারাদিনই পুজো হয়, খোলাও থাকে, তো সেখানেই যাবো। আমরা কামাখ্যা মন্দিরেও চলে এসেছি, তো দেখা যাক এর ভেতরে আবার ভিডিও টিডিও অ্যালাউ আছে কি নাকে জেনে নিই। পৌনে 2টোর সময় চুল ঠুল দেখে বুঝতে পারছো, মানে চুল ওইভাবেই ছিল, ধরে আমি জাস্ট কোপাটা বেঁধে দিয়েছি, উঠিয়ে দিয়েছি আর কি চুলটাকে, আর পাচ্ছিলাম না, এখনো আর পাচ্ছি না। আমরা খেয়েছিলাম ওখানে পুজো টুজো দিয়ে কচুরি, এবার এসে ঠিক খিদেওটা পাচ্ছে, মানে খিদেটাও পাচ্ছিল না, যাই হোক না কেন ঘুম পাচ্ছিল বলে খেয়েও নিলাম। আর পাপার আজকে ছুটি থাকে, তাই ভাবলাম একসাথেই খেয়ে নিই, তো খেয়ে নিলাম। আর পাপা মামনিরা 4টের সময় বলেছে তো নাট্যমেলায় যাবে, তো পাপা তো ঘুমিয়েই পড়লো, দেখলাম কি করবে জানি না। আমাদেরও বিকেলেই পুজো দিতে পারানোর কথা ছিল 4টে 4:30 নাগাদ, তো ওই তখন বললো যে ঘুমিয়ে পড়লে বা খেয়ে দিয়ে শুয়ে পড়লে আর উঠে যেতে ইচ্ছে করে না, চলো সকালেই দিয়ে আসি, রোদে একটু কষ্ট হবে ঠিক কথাই, কিন্তু চলো দিয়ে আসি। তো এই গরমটা না আমাদের লাগে, আগের বছর এই গরমটাতে তো আমরা ছিলামই না এখানে। তো এবছর কয়েকটা দিন, আগের বার 3রা এপ্রিল বেরিয়ে গেছিলাম, এবার 10th এপ্রিল বেরিয়ে যাব এই আর কি। 3রা 2রা আগে, হ্যাঁ আগেরবার 3rd এপ্রিল বেরিয়ে গেছিলাম, এবার 10th এপ্রিল বেরিয়ে যাচ্ছি। তো কয়েকদিনের হেরফেরি এবার, আগেরবারও আমরা এই গরমের মুখোমুখিটা হতে হয়নি আর কি। মানে কলকাতার গরম আমরা প্রত্যেকে জানি, এরকমটা একদমই বলবো না যে সহ্য করতে পারছি না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। ব্যাঙ্গালোরে আমরা আছি এক বছর মধ্যে কয়েক মাস ছিলাম তোমরা জানোই, কমাস হিসেব করে বলা যাবে এক বছরের মধ্যে, হ্যাঁ 2 আর 4 6 মাস এখানে 6 মাস ওখানে, ঠিকই হচ্ছে। তো
আর কি বলবো, এই আর কি, মানে 6 মাস ওখানে থেকে যদি এখন বলি এই গরমটা অসহ্য লাগছে, সহ্য করতে পারছি না, তাহলে সেটা সত্যিই ন্যাকামি হবে। তবে হ্যাঁ, কলকাতার গরম সহ্য করার মতো থাকে না, অসহ্য কর একটা গরম থাকে। মানে মানুষ এরকমও হয়েছে যে এসি তো লাগিয়ে নেওয়াই যায়, ইএমআই দিয়ে এসি অনেকেই কিনতে পাওয়া যায়, লাগিয়েও নেওয়া যায়, মানে পেটে না দিয়ে হয়তো বিল মেটাবে, ইলেকট্রিক বিল। তাও এবার দেখবে সবার বাড়িতে মোটামুটি এসি আছে। এসিটা কলকাতায় এখন এরকম নয় যে দেখানোর কিছু, কলকাতায় এসিটা এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, তো মোটামুটি সবার বাড়িতেই ওই জন্য আছে। আর কি করা যাবে, তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিয়ে, আমারও বিছানা এবার ডাকছে, মানে রোদের মধ্যে তো বড় মায়ের ওখানে পুজো দিয়ে আবার আমরা কিছুটা হেঁটে টোটো ধরে গেলাম কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির আমি কোনোদিন দেখিনি, তাই জন্য মনে হলো যে এসেছি যখন একটু যাই, কষ্ট করে দেখেই আসি মন্দিরটা। তো এই আর কি, আর আর তো কিছু নেই, তো চলো আজকের মতো না, এখনকার মতো এখানেই শেষ, আমি একটু ঘুমিয়ে নিই। এখন বাজে সন্ধ্যে 8:10, আর ওর মিটিং এই সবেই শেষ হলো। তো বলছিল একটু বিরাটি ফিরাটি যাওয়ার কথা। তো দেখো, এখন রেডি হয়ে যদি বিয়ে বাড়ি যেতে যেতাম, তো রেডি হতে হতে 9:30-9:30 বেজে যেত। তারপর যাওয়াটা, আর ওর বাড়ি অনেকটাই দূরে, এরকম নয় যে বিরাটি দুর্গানগর যেতে হতো আমাদেরকে, তাই জন্য আর গেলাম না আর কি। আর তো এখন কি বা করবো, মামনি পাপাও নেই, তাই যাবো একটু ছাদে। তো চলো একটু ছাদ থেকেই ঘুরে আসি। ছাদ থেকে নেমে এলাম, আর এখন বাজে হচ্ছে 8:35-40 নাগাদ, তো 9টার দিকে যাব আমি, আটাটা মাখবো, 9:30-10:30 দিকে আমি রুটি বানাতে যাব। আর ও হঠাৎই না আজকে এসির রিমোটটা বার করতে গিয়ে, ওইখানে না আমাদের প্রচুর বই রাখা আছে ওই যে ওপরে সেলফটাতে, ঠিক আছে, তো তোমাদেরকে পারলে একদিন দেখাবো আমি ওখানে কি কি বই রাখা আছে। আসলে ওখানটা ঘাঁটি না কেন, খুব সুন্দর করে গোছানো আছে, মানে ওটা কখনোই অগোছালো হয় না, ওখান থেকে কেউ বই নিলেও আমরা ঠিক জায়গায় ঠিকভাবে আবার রেখে দিই। তো এখন হচ্ছে ব্যাপারটা, তাকটা জায়গা হচ্ছে না, এবার বইগুলো সোজা করে লাইব্রেরিতে যেরকম সাজানো থাকে ওর ওপর রেখে তার উপরে আবার রাখতে হচ্ছে, তো ওই জন্যে বেশ ভালো লাগে দেখতে। আর ও এসি রিমোট ফিমোট ঘাটতে গিয়ে আমার আরেকটা সবি শর্মার বই খুঁজে পেয়েছে। তুমি এসি চালিয়ে দিচ্ছ নাকি? না না, এসি চালাইনি। লাইনটা দিলে কেন, মরে যাবো কিন্তু আমি নিমোনিয়ায়। তারপরে সবি শর্মার একটা বই খুঁজে পেলাম, যে কি জানো বইটা, বইটার নামটা একটু দেখো না গো, ওই ওপরটাতে রাখলাম। বইয়ের পেজ গুলো না কেমন লাল লাল হয়ে গেছে, সবারই কাহিনী আছে। হ্যাঁ, সবারই কাহিনী আছে। তারপর আমার মনে পড়লো, তোমাদেরকে আমি বলেছিলাম 2 বছর আগে আমি 2টো বই কিনেছিলাম, ঠিকই বলেছি, সবারই কাহিনী আছে, আর একটা কিনেছিলাম এ তোমার কাহিনী নয়, পার্ট 2-র কোনো লিংক আছে এরকম কিন্তু নয়, আমি পড়ে কোনো লিংক পাইনি। আর একদম প্রথম বছর ওই রবীন শর্মার ওই বইটা কিনেছিলাম, ওই কোথায় পাবো তারে আমার মনের মানুষেরে। তো যাই হোক, বইগুলো, বই তিনটে পড়েই আমার খুব ভালো লেগেছিল, সবি শর্মারও লেখা ভালো, রবীন শর্মারও লেখা ভালো। আর এই কৃষ্ণেন্দু মণ্ডল, এইটা বোধহয় লেখা, তো কৃষ্ণেন্দু মণ্ডলের বই আমি কখনোই পড়িনি, দেখা যাক, এটা ও পছন্দ করে দিয়েছে আমাকে, সংসার থেকে সিদ্ধি লাভ, আমি কি সিদ্ধি লাভ করবো জানি না। তো একটু নিয়ে বসলাম আর কি, নেড়ে চেড়ে একটু দেখবো, এখন খুব একটা পড়া শুরু করব না, কারণও আছে একটা পড়া না শুরু করার, কারণটা হচ্ছে দেখো এখন ব্যাক টু ব্যাক একটু প্রোগ্রাম রয়েছে। আর হ্যাঁ, সন্ধ্যে থেকে আমি একটু বসেই থাকি, যখন মামুনি পড়ায়, ও কাজ করে, আমার কাজ হচ্ছে তখন জামা কাপড় ভাঁজ করা, এইসব কাজ করি আমি, কিন্তু বসে থাকলেও আমি পড়াটা শুরু করবো না, কারণ হচ্ছে শনি রোববার করে এখন ফাঁকা নেই আমাদের, আর তো এদিক ওদিক একটু যাওয়াও রয়েছে, রোজ পড়াটা হবেও না ঠিক করে, আমার না ওই গ্যাপ দিয়ে পড়াটা ঠিক ভালো লাগে না, বেশ আগের দিনের গল্প আমি কতটুকু পড়েছি সেটা মনে রাখতে রাখতে পড়লে আমার ঠিকঠাক হয়ে যায় আর কি, ওই আজকে পড়লাম আবার কদিন বাদে কবে আমি ফাঁকা পাবো তবে পড়বো, ওই জিনিসটা আমার ভাল লাগে না। তো ওই জন্য আমি ঠিক করেছি যে ওর যখন অফিস চালু হবে, মানে দেখো এত দিনের একটা অভ্যেস হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম, ও হার্ডলি অফিস গেছিল বোধ হয় দু সপ্তাহ অফিস গেছিল, মানে ওটা নাইট শিফট ছিল, তাও আবার বিকেলবেলা আমি বাজার যেতাম, এসে নিজের মতো নিজে খেতাম, কোনোদিন ইচ্ছে করলেও, কোনোদিন একা একা খেলাম না, কোনোদিন ম্যাগি করে খেয়ে নিলাম, মানে ওই টাইমটা না আমার নিজেরও নাইটের সবকিছুই গন্ডগোল হয়ে গেছিল। যাই হোক,
তো তারপর কেটে যেত মোটামুটি ওই টম্পির সাথে একটু, কিন্তু তখন আবার নতুন ছিলাম তো একা একা ছাদে যেতেও ভয় পেতাম, রাত্রিবেলা তো যেতাম না। এইরকম করে ঘরে ঘরে কেটে যেত, খুব ভিডিও দেখতাম তখন, ব্লগিং খুব দেখতাম তখন আমি, তো এই করে করেই আর কি সময়টা কাটাতাম। আর তাই জন্য ভেবেছি যে ওর এখন তো মর্নিং শিফট হয়ে গেছে, জানি না অফিস খুললে ওর কি শিফট থাকবে, ফ্যানটা অফ করে ব্লগ করছি তো ঘেমে যাচ্ছি, এসিটা চালিও না তাই জন্যে, ভয় পাওয়াচ্ছে আমাকে বারবার রিমোটটা কাছে নিয়ে গিয়ে গিয়ে, তো আমি কথা বলতে পারছি না। তো দেখো তোমরা, এসি রিমোটটা হাওয়ায় এখন ফেলে দিচ্ছে, দেখাবো বলেছি বলে। তো এইবার ওই জন্য তখন থেকে আমি পড়াটা শুরু করব ঠিক করেছি, এবার দেখা যাক ওর কবে অফিস খোলে, আমি নিজেও খুব ওয়েট করছি ওর অফিসটা কবে খুলবে। মুক্তি চাইছো, সংসার থেকে ছিট দিলাম, ঠিক বই কিনে দিয়েছি তোমাকে আমি। সেটার জন্য একদমই না, ও ওর না খাওয়া নিয়ে খুব একটা প্রবলেম রয়েছে, মানে রান্না ভালো হতে হবে, রান্না প্রপার ঠিকঠাক হতে হবে, মানে এমন নয় যে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, দুটো পদ হোক বা একটাই পদ হোক, কিন্তু সেটা ভালো করে রসিয়ে কষিয়ে, এবার রসিয়ে কষিয়ে মানে তাতে গবগবিয়ে তেল ঢালা ওটাও নয় আর কি, মানে ওই আর কি যেটুকু হয় আমাদের বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই রকম। আমি তো ভালো মন্দ খাওয়ার জন্যই বিয়ে করেছিলাম, সেদ্ধ ভাত খেতে বলো তো আমি নিজেই খেয়ে নিতে পারতাম করে। খাবে সেদ্ধ ভাত একদিন, করে খাইও সেদ্ধ ভাত। তো যাই হোক না কেন, আর বকবক আজকের মতো করব না, তো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, আমিও চেষ্টাই করবো অবশ্যই ভালো থাকার, কালকের আবারও মানে 5-6 দিন যাবে আবারও এরকমই ডেইলি ব্লগে দেখতে পাবে, আপাতত আর কোথাও যাচ্ছি না। আর আজকে বড় মার পুজোতেই সত্যি আমাদের খুব ভালো লেগেছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ দেখা সময় একটা লাইক শেয়ার আর কমেন্ট করো, আর যদি আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।